রাজধানীতে গৃহহীন মানুষের সংখ্যা কত রাতে এসব মানুষ ঘুমায় কোথায় ঝড় বৃষ্টি আর তীব্র শীতে রাতে কোথায় ঠাঁই হয় তাদের মধ্যরাতে ঘর ছেড়ে দোপা বাড়ালেই সব প্রশ্নের উত্তর জানা যাবে দর্শক ছিন্নমূল মানুষদের নিয়ে সাইফুর রহমান রোবেলের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন তৃতীয় পর্ব রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী সদরঘাট লঞ্চ টার্মিনাল শহরের ছিন্নমূল মানুষের বড় একটা অংশের ঠিকানা জীবিকার সন্ধানে কিংবা বাল্যকালেই পরিবার থেকে বিতাড়িত হয়ে নয়তো স্বেচ্ছায় পালিয়ে শহরে পাড়ি জমিয়েছেন তারা এখানে আমি বিশ বছর ধরে রিক্সা চালাই যেটা পায় আর কি তো রিক্সা চালাই সারা জায়গায় লেবেচে চাক লাগাই খাওয়া দাওয়া করি একসাথেই চলাফেরা করি এই গাড়ির কাম করবো বা এই পুলিশই অন্তরণ করলে উঠে দিতে হইব না হলে একটা বাড়ি দিয়ে দিলো কি করে ভাই টার্মিনাল এবং এর আশেপাশে কাজকর্ম কিংবা ভিক্ষাবৃত্তি করে দুমুঠো খাবারের জোগাড় হলেও দিন শেষে খোলা আকাশের নিচে নয়তো টার্মিনালের পাটাতনেই রাত্রি যাপন জীবনের ত্রিশ থেকে চল্লিশটি বছর এভাবেই কেটে গেছে অনেকের আমি এখানে বোতল ঢোকাই পানি পেয়েছি আমার মা মারা গেছে বাপ আছে আজকে হইব তিন বছর চার বছর একলা ওই বাবার অত্যাচারে হ্যাঁ ছোট মাই মারতে পর এই দেশ ছাড় হইলাম বাবা মায়ের আশ্রয় থেকে স্কুলে যাবার কথা এই শিশুদের কাঁধে স্কুল ব্যাগ এবং চোখে রঙিন স্বপ্ন থাকবার কথা এদের কিন্তু তাদের কচি হাতে শোভা পাচ্ছে পানির পরিত্যক্ত বোতল নয়তো ভাঙাড়ির বস্তা কেউবা বা ভিক্ষা করছে নয়তো লঞ্চ যাত্রীদের বোঝা টানছে দু দশ টাকার বিনিময়ে ক্ষুধার জ্বালা একাকিত্বের কষ্ট বা সঙ্গ দোষে অধিকাংশ শিশু হয়ে উঠছে মাদকাসক্ত সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পণ্য এবং যাত্রী পরিবহনের ব্যস্ততা থাকে এখানে যাত্রীদের আনাগোনা কমে এলেই অসহায় মানুষগুলো ঘুম কিংবা বিশ্রামের সুযোগ পান এদের জন্য নেই কোনো বিশুদ্ধ পানি এবং স্যানিটেশন ব্যবস্থা টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নত করে এদের মূলধারার জনস্রোতে তুলে আনার বিকল্প নেই নাগরিকদের বড় একটা অংশকে অবহেলা করে দেশের অগ্রগতি আসলে কতটা সম্ভব সাইফুর রহমান রুবেল কর্ণফুলি সংবাদ ঢাকা